হ্যালো, আজকে আমরা অপারেটিং সিস্টেমের আরেকটা ক্লাস করব। তো আমরা প্রথম চ্যাপ্টারটা করতেছিলাম, প্রথম চ্যাপ্টার ফার্স্ট চ্যাপ্টারে আমরা মোটামুটি এই পর্যন্ত শেষ করেছি। তো এখন আমরা এর পরের থেকে পড়ব মাল্টিপ্রসেস সিস্টেম। সিস্টেমটা কি সেখান থেকে আজকে আমরা শুরু করব। দেখেন, মাল্টিপ্রসেস সিস্টেম হচ্ছে এই ধরনের সিস্টেম, দুই বা ততোধিক প্রসেসর থাকে এবং এরা পরস্পর যুক্ত হয়ে কম্পিউটার, বাস, ক্লক, মেমোরি, পেরিফেরাল ডিভাইস এগুলো সবকিছুকে শেয়ার করে। একে প্যারালাল সিস্টেম বলা হয়ে থাকে। অর্থাৎ মাল্টিপ্রসেস সিস্টেম হচ্ছে কয়েকটা প্রসেসর একসাথে সংযুক্ত করতে পারে, সংযুক্ত করে সে মেমোরি, পেরিফেরাল ডিভাইস সবকিছুকে একসাথে কানেক্টেড রেখে একটা প্যারালাল সিস্টেম তৈরি করে। তো বলছে যে মাল্টিপ্রসেস সিস্টেমের তিনটা সুবিধা আছে, সেটা হচ্ছে ইনক্রিজড থ্রো আউটপুট, যেটা প্রসেসরের সংখ্যা বৃদ্ধি করে আমরা কম সময়ে এবং সঠিকভাবে অধিক কাজ করতে পারি। ঠিক আছে, তো প্রসেসরের সংখ্যা বৃদ্ধি করে আমরা কম সময়ে এবং সঠিকভাবে অধিক কাজ করতে পারি। এই যে আমি প্রথমে বললাম না, এখানে আমরা কি করতে পারি, দুই বা ততোধিক প্রসেসর থাকে, অর্থাৎ আমরা চাইলে প্রসেসরের সংখ্যা আরো বাড়াতে পারি, বাড়িয়ে আরো বেশি কাজ করতে পারি। সেকেন্ড বলছে ইকোনমিক অফ স্কেল, অর্থাৎ মাল্টিপ্রসেস সিস্টেমে খরচ মাল্টিপল সিঙ্গেল প্রসেসর যেটা সেটার থেকে অনেক কম, মাল্টিপল সিঙ্গেল প্রসেসরের থেকে মাল্টিপ্রসেসর সিস্টেমের খরচ হচ্ছে কম, কারণ তারা পেরিফেরাল, ম্যাচ, স্টোরেজ এবং পাওয়ার সাপ্লাই এগুলো সবকিছু শেয়ার করতে পারে। তারপরে বলছে যে ইনক্রিজড রিলিয়াবিলিটি, যদি রিলিয়াবিলিটি এখানে হচ্ছে যদি প্রত্যেক প্রসেসরের কাজ সঠিকভাবে ডিস্ট্রিবিউট করা যায়, তাহলে একটা প্রসেসর অকেজো হলে পুরো সিস্টেমটা অকেজো হয়ে পড়বে, বরং স্লো হয়ে পড়বে। কারণ বাকি প্রসেসর গুলো উক্ত প্রসেসরের কাজ ভাগাভাগি করে নেবে। ঠিক আছে, তাহলে বলছে যে ইনক্রিজ রিলিয়াবিলিটি মানে হচ্ছে যদি একটা প্রসেসরের কাজ সঠিকভাবে ডিস্ট্রিবিউট করা যায়, তাহলে একটা প্রসেসর অকেজো হলে পুরো সিস্টেমটা অকেজো হয়ে পড়বে না, বরং কি হবে, স্লো হবে। দুই ধরনের মাল্টিপ্রসেসর সিস্টেম আছে, একটা হচ্ছে প্রথম দেখেন দুই ধরনের মাল্টিপ্রসেসর সিস্টেম আছে একটা হচ্ছে সিমেট্রিক আর একটা হচ্ছে অ্যাসিমেট্রিক। অ্যাসিমেট্রিক মাল্টিপ্রসেসিং হচ্ছে যেখানে প্রত্যেক প্রসেসর একটা নির্দিষ্ট কাজ করার জন্য অ্যাসাইন করা থাকে। অর্থাৎ মাল্টিপ্রসেসর এর মধ্যে কি থাকবে, মাল্টিপ্রসেসর সিস্টেম এর মধ্যে থাকবে হচ্ছে অনেকগুলো প্রসেসর, আর প্রত্যেকটা প্রসেসর একটা নির্দিষ্ট কাজ করার জন্য অ্যাসাইন করা থাকে, অর্থাৎ ফিক্সড করা থাকে। একটা মাস্টার প্রসেসর থাকে যেটা সিস্টেমকে, পুরো সিস্টেমটাকে কন্ট্রোল করে, আর বাকি প্রসেসর গুলা মাস্টার প্রসেসরের ইনস্ট্রাকশন গুলো ফলো করবে। ঠিক আছে, এটাই হচ্ছে অ্যাসিমেট্রিক মাল্টিপ্রসেসিং সিস্টেম। আর সিমেট্রিক মাল্টিপ্রসেসিং সিস্টেম বা এসএমপি কি, এসএমপি হচ্ছে বেশিরভাগ সিস্টেমই এটি ব্যবহার করে। এক্ষেত্রে অনেক প্রসেসর অপারেটিং সিস্টেম থেকে সব কাজ সম্পন্ন করে, প্রত্যেক প্রসেসর সমকক্ষ এবং এদের মধ্যে কোনো মাস্টার সেলফ রিলেশনশিপ থাকে না। এখানে দেখেন একটা সিমেট্রিক মাল্টিপ্রসেসিং আর্কিটেকচার দেয়া আছে, একটা সিপিইউ 0, একটা সিপিইউ 1, একটা সিপিইউ 3, সিপিইউ 2, টোটাল তিনটা সিপিইউ আছে। সিপিইউ গুলোর মধ্যে সেম জিনিসই, রেজিস্টার এবং ক্যাচ আছে এবং প্রতিটা সিপিইউ হচ্ছে মেমোরির সাথে কানেক্টেড। তা বলছে যে ম্যাক্সিমাম টাইমে আমরা এই সিস্টেমটাই ব্যবহার করে থাকি, অর্থাৎ সিমেট্রিক মাল্টিপ্রসেসিং সিস্টেমই আমরা ব্যবহার করে থাকি। এতে প্রসেসর অপারেটিং সিস্টেম থেকে সব কাজ সম্পন্ন করা যায়। দেখেন অপারেটিং সিস্টেম অপারেশন,
আধুনিক অপারেটিং সিস্টেম গুলো হচ্ছে ইউজার প্রোগ্রামের একটা ইরর শুধু যে প্রোগ্রাম রান করে নির্ধারণ করে এরকম না, তাহলে কি করে ইন্টারাপ্ট ডিল করে করার জন্য ইন্টারাপ্ট সার্ভিসের একটা রুটিন আছে। আচ্ছা সরি ভুল করছি, তো ইউজার প্রোগ্রামের একটা ইরর শুধু যে প্রোগ্রাম রান করছে তাতে সমস্যা হতে পারে। অনেক প্রসেস শেয়ারিং এবং একটা প্রোগ্রামে বাগ দ্বারা বিরুদ্ধভাবে আক্রান্ত হতে পারে। যথার্থভাবে ডিজাইন করা অপারেটিং সিস্টেমে নিশ্চিত করতে হবে যেন একটা ভুল বা অন্য প্রোগ্রামকে সঠিকভাবে রান করা থেকে বিরত না রাখে। তারপরে দেখেন টাইমার, টাইমার বলছে যে সিপিইউ এর উপর অপারেটিং সিস্টেমের একটা কন্ট্রোল থাকে, যেই কন্ট্রোলটা ইউজার প্রোগ্রামকে ইনফিনিট লুপে আটকা পড়ার থেকে বিরত রাখে। অর্থাৎ লুপ কি, ধরেন আমি একটা ইনস্ট্রাকশন দিলাম, সেই ইনস্ট্রাকশনটা ফলো করলো, এখন সে যদি বারবার ওই একই কাজ করতে থাকে তাহলে কি হলো, সে একটা ইনফিনিট লুপের মধ্যে পড়ে গেছে। এজন্য সে আমার আমি তো একটা ইনস্ট্রাকশন দিয়েছি, আমি বললাম গুগল ক্রোমটাকে একবার ওপেন করতে, একবার ক্লিক করছি, কিন্তু সে যদি বারবার ওপেন করে অনেকগুলো গুগল ক্রোম ওপেন করে বসে থাকে, তার মানে সে একটা ইনফিনিট লুপের মধ্যে আটকা পড়ে গেছে। তো ইনফিনিট লুপটার মধ্যে থেকে আটকা পড়ার থেকে বিরত রাখে হচ্ছে টাইমার, ঠিক আছে। তারপর বলছে অপারেটিং সিস্টেম এবং কার্নেলের ডেটা স্ট্রাকচার, বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেমের নাম এখানে দেখেন, বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেমের নাম এখানে দেয়া হলো। একটা হচ্ছে সিরিয়াল ব্যাচ প্রসেসিং, এই নামগুলো মুখস্থ করবেন, এই নামগুলো আপনাদের ভাইবাতেও জিজ্ঞেস করে প্র্যাকটিক্যাল এর ভাইবা এবং এক্সামেও আসে। বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেমের নাম কি, সিরিয়াল ব্যাচ প্রসেসিং, সরল মাল্টি প্রোগ্রামিং, মাল্টি প্রসেসিং সিস্টেম, রিয়েল টাইম সিস্টেম, টাইম শেয়ারিং সিস্টেম, অনলাইন অপারেটিং সিস্টেম, এরকম আরো কিছু আছে। এখন বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেমের উদাহরণ দাও। দুইটা কোশ্চেন দুই রকম, একটা হচ্ছে বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেমের নাম লিখো, একটা হচ্ছে বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেমের উদাহরণ দাও। এখন গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস এর ক্ষেত্রে জিইউআই অপারেটিং সিস্টেম আছে, তারপর মাল্টি ইউজার ওএস যেমন লিনাক্স, ইউনিক্স, উইন্ডোজ 2000 যেটা সেটা, তারপর মাল্টি প্রসেসিং ওএস কি, লিনাক্স, ইউনিক্স এবং উইন্ডোজ 2000। তো এই কথাগুলো ভাইবার সময় জিজ্ঞেস করে যে আমাকে কিছু মাল্টি প্রসেসিং ওএস এর উদাহরণ বলো, তখন বলবেন যে লিনাক্স, ইউনিক্স আছে এবং উইন্ডোজ 2000 আছে। কর্নেল, বা আচ্ছা দেখেন কার্নেল কি, অপারেটিং সিস্টেমে মূলত দুইটা অংশ থাকে, একটা হচ্ছে কার্নেল আরেকটা হচ্ছে কার্নেলের তিনটা নাম এখানে দিছে, একটা হচ্ছে কার্নেল, একটা হচ্ছে নিউক্লিয়াস, আর একটা হচ্ছে রেসিডেন্ট প্রোগ্রাম, এবং আরেকটা পার্ট হচ্ছে ইউজার ইন্টারফেস বা সেল বা ট্রানজিয়েন্ট প্রোগ্রাম। তাহলে অপারেটিং সিস্টেমের কয়টা পার্ট জিজ্ঞাসা করলে বলবেন অপারেটিং সিস্টেমের মূলত দুইটা পার্ট, একটা হচ্ছে কার্নেল আর একটা হচ্ছে ইউজার ইন্টারফেস। লিস্ট কাকে বলে, দেখেন অ্যারে হচ্ছে একটা সাধারণ ডেটা স্ট্রাকচার যেখানে প্রত্যেকটা এলিমেন্ট সরাসরি অ্যাক্সেস হতে পারে। উদাহরণস্বরূপ মেইন মেমোরি অ্যারে হিসেবে গঠিত, যদি স্টোরকৃত ডেটা আইটেম 1 বাইটের চেয়ে বড় হয় তাহলে মাল্টিপল বাইট সমূহ আইটেমের অ্যালোকেট হতে পারে এবং আইটেমটি অ্যাড্রেস হয়, অর্থাৎ আইটেম নাম্বার ইনটু আইটেম সাইজ। অ্যারে হচ্ছে অ্যারের পরে আমরা লিস্ট ধরি, তো লিস্ট হচ্ছে কম্পিউটার সায়েন্সের সবচেয়ে মৌলিক ডেটা স্ট্রাকচার। এখানে প্রত্যেকটা আইটেম সমূহ অবশ্যই একটা পার্টিকুলার অর্ডারে অ্যাক্সেস হবে। লিস্ট কালেকশন বা ডেটা ভ্যালুর ক্ষেত্রগুলোকে সিকোয়েন্স আকারে রিপ্রেজেন্ট করে। এই স্ট্রাকচারকে ইমপ্লিমেন্ট করার জন্য কমন মেথড হচ্ছে লিঙ্ক লিস্ট। তাহলে দেখেন সিঙ্গেল লিঙ্ক লিস্টের ছবি কেমন, এই যে এটা হচ্ছে সিঙ্গেল লিঙ্ক লিস্ট। প্রতিটা লিস্টের একটা হেড থাকে, একটা টেল থাকে, ঠিক আছে। শুরুটা
হচ্ছে হেড এবং শেষের অংশটা হচ্ছে টেল। তো সিঙ্গেল লিঙ্ক লিস্ট কি প্রত্যেকটা আইটেমের প্রত্যেকটা আইটেমের সাচেস্টরের সাথে পয়েন্টার যুক্ত হয়? দেখেন প্রত্যেকটা আইটেম এখানে ডেটা আছে, এখানে এই হেডের মধ্যে প্রতিটা অংশের দুইটা করে পার্ট থাকে। তো দেখেন প্রথম অংশে থাকে ডেটা, শেষের অংশটা হচ্ছে পয়েন্টার, পয়েন্টারটা পরের ডেটার সাথে কানেক্টেড হয়, আর সেই ডেটার পয়েন্টার আবার তার পরবর্তী ডেটার সাথে কানেক্টেড হয়, এই ডেটার আবার পয়েন্টার তার পরবর্তী ডেটার সাথে কানেক্টেড হয়। অর্থাৎ একটা ডেটার পয়েন্টার তার পরবর্তী ডেটার সাথে কানেক্টেড হবে, এটাই হচ্ছে সিঙ্গেল লিঙ্ক লিস্ট। ডাবল লিঙ্ক লিস্ট দেখেন প্রদত্ত আইটেমের প্রিডিডে বা সাচেসরের রেফার হতে পারে। অর্থাৎ এখানে কয়টা, এই ডাবল লিঙ্ক লিস্ট এখানে দেখেন তিনটা করে ঘর থাকবে প্রত্যেকটার, এবং তাদের পয়েন্টার গুলা একটা আরেকটার সাথে কানেক্টেড, সার্কুলারলি লিঙ্ক লিস্ট। এটা কি লিস্টের সর্বশেষ এলিমেন্ট নালের পরিবর্তে ফার্স্ট এলিমেন্ট কে রেফার করে। লিঙ্ক লিস্ট বিভিন্ন সাইজের আইটেম সমূহকে অ্যাকোমোডেট করে এবং আইটেম সমূহকে সহজে ইনসার্ট এবং ডিলিট করতে পারে। লিঙ্ক লিস্ট ব্যবহারের ক্ষেত্রে সম্ভাব্য একটা ডিকোড ভ্যান্টেজ হচ্ছে এন এন সাইজের একটা লিস্ট এবং নির্দিষ্ট আইটেম রিট্রিট এর ক্ষেত্রে লিনিয়ার। অর্থাৎ তাইলে দেখেন প্রত্যেকটা, আমি বলছি লিঙ্ক লিস্টের একটা হেড থাকবে একটা টেল থাকবে, সো টেলে প্রতিটা টেলের যে নাল এলিমেন্ট আছে সেইটা কি করবে, সর্বশেষ এলিমেন্টটা নাল হবে না, সেটা হবে ফার্স্ট এলিমেন্টটাকে রেফার করবে। একটা নোড, প্রত্যেকটা নোডের দুইটা পার্ট, একটা পার্টে থাকে হচ্ছে ডেটা আইটেম আর একটা পার্টে কি থাকে পয়েন্টার, আবার আরেকটা নোডের ফার্স্ট পার্টে থাকে ডেটা আইটেম, সেকেন্ড পার্টে থাকে পয়েন্টার, এরকম করে। কিন্তু সবচেয়ে শেষ যে নোডটা আছে সেই সবচেয়ে শেষ নোডটা, তার পয়েন্টার কোথায় যাবে? তাহলে এর পয়েন্টার, তাহলে আমরা বলি কারণ এরপরে তার কোনো ডেটা নেই, আমি বলছি প্রত্যেকটা নোড তাদের নোডের পয়েন্টার যেটা, পয়েন্টার পরবর্তী নোডের ডেটাকে রেফার করে, কিন্তু সর্বশেষ যে নোড আছে তার তো পয়েন্টারের কোনো, পয়েন্টার যদি কি করে পরবর্তী নোডের ডেটাকে যদি রেফার করে তাহলে সর্বশেষ নোডের তো পরে আর কোনো নোডই নাই, তাহলে সে এটা কোন ডেটাকে রেফার করবে, সেক্ষেত্রে সে নাল থেকে যায়, নাল ভ্যালু হয়ে যায়। কিন্তু এই ক্ষেত্রে অর্থাৎ সার্কুলারলি লিঙ্ক লিস্ট যেটা, সেই ক্ষেত্রে সর্বশেষ নোডের যে পয়েন্টার সেই পয়েন্টারটা প্রথম নোডের ডেটাকে রেফার করে, ঠিক আছে। তারপরে দেখেন স্ট্যাক কাকে বলে, স্ট্যাক হচ্ছে একটা সিকোয়েন্সিয়াল অর্ডারের ডেটা স্ট্রাকচার যা আইটেম সমূহকে অ্যাড আর রিমুভ করার জন্য লাস্ট ইন ফার্স্ট আউট নীতি ব্যবহার করে। লাস্ট ইন ফার্স্ট আউট, LIOF, FO, LIFO, LIFO বলা হয় এটাকে। মানে কি, মানে হচ্ছে যে সবচেয়ে শেষে যে ইন করবে সে সবচেয়ে আগে আউট হবে। ধরেন একটা বুকসেলফ, বুকসেলফের মধ্যে বা ধরেন আমি বই রাখতেছি একটার উপরে আরেকটা, আরেকটার উপরে আরেকটা করে আমি বই রাখতেছি, যেমন এই ছবিটা দেখেন এটা হচ্ছে একটা স্ট্যাকের ছবি। ধরেন আমি এখানে একটা বই রাখলাম, সেই এক নাম্বার এটা হচ্ছে একটা বই, তারপরে আমি আরেকটা বই রাখবো, এই যে দুই নাম্বার একটা বই, তারপরে আমি আরেকটা বই রাখলাম তিন নাম্বার একটা বই। এখন আমি কি করলাম, আমার এক নাম্বার বইটা আমি সবার প্রথমে রাখছি, তারপর দুই নাম্বার, তারপর তিন নাম্বার, মানে তিন নাম্বার বইটা আমি কিন্তু সবার শেষে রাখছি। তাইলে সবার শেষে রাখছি মানে কি, লাস্ট ইন, অর্থাৎ সবচেয়ে লাস্টে ইন হয়েছে বা প্রবেশ করেছে কে, এখানে তিন নাম্বার যে বইটা আছে সে সবচেয়ে লাস্টে ইন করছে। এবং স্ট্যাকের ক্ষেত্রে যে সবচেয়ে লাস্টে ইন হয় সেই সবচেয়ে প্রথমে আউট হয়,
কারণ আমি যখন এই বইগুলোকে নিব, এখন আমি একটার উপর একটা বই নিলাম, এখন এখান থেকে যখন আমি এই বইটা বের করতে যাব, তখন কি করব? প্রথমে আমি 3 নাম্বার বইকে সরাবো, তারপর আমি 2 নাম্বার বইকে সরাবো, তারপর আমি 1 নাম্বার বইকে সরাবো। অর্থাৎ যে সবার শেষে প্রবেশ করলো তাকেই আমি সবার আগে সরালাম। এই যে এখানে দেখাচ্ছে যে 3 নাম্বার বইটা আউট হচ্ছে লিঙ্ক, তাহলে ফার্স্ট আউট অর্থাৎ লাস্ট ইন, সবচেয়ে শেষে যে প্রবেশ করে সেই ফার্স্ট আউট হয়, সবার আগে বের হয়। তাইলে স্ট্যাক সব সময় লিফো নীতি ফলো করে, এটা আপনারা মনে রাখবেন। ভাই ভাই জিজ্ঞাসা করবে স্ট্যাক কি নীতি ফলো করে, কিউ কি নীতি ফলো করে, ঠিক আছে? তো স্ট্যাক হচ্ছে ফার্স্ট লাস্ট ইন, সবার লাস্টে যে প্রবেশ করবে সেই সবার আগে বের হবে। লাস্ট ইন ফার্স্ট আউট নীতি ফলো করে হচ্ছে স্ট্যাক। তারপরে দেখেন কিউ, কিউ এর কথা কি বলছে, যে এটা একটা সিকোয়েন্সিয়াল অর্ডারের ডেটা, যেটা সবার ফার্স্টে ইন হয় সেটাই সবার ফার্স্টে আউট হয়। অর্থাৎ ফিফো, এফ এ হচ্ছে ফার্স্ট, আই তে হচ্ছে ইন, এফ এ হচ্ছে আবার ফার্স্ট, ও তে হচ্ছে আউট। তাইলে সবার আগে যে ইন করবে, ফার্স্ট ইন মানে সবার আগে যে প্রবেশ করবে সেই সবার আগে বের হবে। যেমন ধরেন আপনারা যখন ব্যাংকে যান, ব্যাংকে গিয়ে যখন টাকা তুলেন, তখন আপনারা একটা সিরিয়ালে দাঁড়ান, তাই না? তো সবার আগে সিরিয়ালে যে দাঁড়ায় সেই সবার আগে ওই সিরিয়াল থেকে বের হয়, কারণ সে সবার আগে সার্ভিসটা পেয়ে যায় এবং পেয়ে সেখান থেকে ওই লাইন থেকে বের হয়ে যায়। তাহলে সবার আগে যে লাইনে দাঁড়াবে সেই সবার আগে ওই লাইন থেকে বের হবে। কিউজ হচ্ছে সেই নীতি ফলো করে, অর্থাৎ ফিফো। আর স্ট্যাক হচ্ছে লিফো, এল এ হচ্ছে লাস্ট, আই তে হচ্ছে ইন, এফ এ হচ্ছে ফার্স্ট, ওতে হচ্ছে আউট, ঠিক আছে? তাইলে স্ট্যাক হচ্ছে লিফো নীতি ফলো করে আর কিউ হচ্ছে ফিফো নীতি ফলো করে। তাহলে আমরা কিউ এর ছবিটা দেখি। এই দেখেন আমি বললাম না, আমরা যখন ব্যাংকে যাই তখন আমরা এই যে সিরিয়াল মেনটেন করি, এখন এই কর্নারে এই সবার প্রথমে যে আছে সেই সবচেয়ে আগে কি পাবে, সার্ভিস পাবে এবং এই লাইনটা থেকে বের হয়ে যাবে। এবং দেখেন এই হচ্ছে একটা লাইন, এই যে তারা শপিং করছে, শপিং করার পরে এখন কি কি সে নিল সেগুলো এখানে কাউন্টারে জমা দিয়ে বিল পে করবে। তো তারা একটা লাইনে দাঁড়াইছে, তাই না? শপিং সেন্টারে আমরা আমরা একটা লাইনে দাঁড়াই, তো তারা একটা লাইনে দাঁড়াইছে বিল পে করার জন্য। তো সবার প্রথমে এই মেয়েটা সবার প্রথমে লাইনে দাঁড়াইছে, তারপরে এই ছেলেটা, তারপরে এই ছেলেটা, তারপরে এই মেয়েটা, তারপরে এই ছেলেটা, এই ছেলেটা সবার শেষে, আর এই মেয়েটা সবার প্রথমে লাইনে দাঁড়াইছে। তো সে যদি সবার প্রথমে লাইনে দাঁড়ায়, তার মানে সে সবার প্রথমে এই কাপড়গুলো জমা দিয়ে টাকাটা বিল পে করে লাইন থেকে বের হয়ে যাবে। তাইলে এটা হচ্ছে একটা কিউ সিস্টেম, অর্থাৎ যে সবার প্রথমে প্রবেশ করবে সে সবার প্রথমে বের হবে, ফার্স্ট ইন ফার্স্ট আউট। তাইলে কিউ ফলো করে হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট ফিফো নীতি, এবং স্ট্যাক ফলো করে লাস্ট ইন ফার্স্ট আউট লিফো নীতি, ঠিক আছে? তারপর দেখেন ট্রি, ট্রি কাকে বলে, ট্রি হচ্ছে ডেটা স্ট্রাকচার। ট্রি একটা ডেটা স্ট্রাকচার যা ডেটাকে হায়ারার্কিক্যালি রিপ্রেজেন্ট করার জন্য ব্যবহার করা হয়। স্ট্রাকচারের ট্রিটমেন্ট ডেটা ভ্যালু গুলো হচ্ছে প্রেজেন্ট চাইল্ড রিলেশনশিপের মধ্য দিয়ে লাভ করে। ট্রি গুণটা দেখেন, ট্রি মানে কি, ট্রি মানে গাছ, সেই গাছের মতোই, গাছের কথাই বলছে। এই দেখেন ট্রি দিলাম, এই গাছ চলে আসে। দেখেন দেখেন গাছের হচ্ছে গোড়া একটা, তারপর সে উপরের দিকে গিয়ে তার এত এত শাখা প্রশাখা সৃষ্টি হলো। সেই ক্ষেত্রে ডেটা স্ট্রাকচারের ট্রি এখন আমরা দেখি, এই গাছ এবং ডেটা স্ট্রাকচারের ট্রিও প্রায় সেম। এই দেখেন কি, এটা এটা হচ্ছে সবার প্রথমে, তারপরে এখান থেকে 2টা শাখা প্রশাখা বের হলো, 3 এবং 2 এবং 3, আবার 2 থেকে আবার 2টা শাখা প্রশাখা বের হলো, 4 5, 3 থেকে 2টা শাখা প্রশাখা বের হলো, 6 7, আবার 4 থেকে 2টা শাখা প্রশাখা। এখন প্রতিবারই যে 2টা বের হবে এরকম না, একটা বের হইতে পারে, এই যে যেমন দেখেন 6 থেকে 1টা বের হয়েছে। আবার এই ছবিটার দিকে তাকালে দেখতে পারেন এইখান থেকে স্টিফ থেকে 3টা বের হয়েছে শাখা প্রশাখা, তাই না? তো এই যে নোটটা, এটাকে কি বলে, এই যে দাগটা দিলাম এখানে, এই দাগটাকে কি বলে দেখি আমরা,
সাধারণত ট্রিতে একটা প্যারেন্ট অসীম সংখ্যক চিলড্রেন রাখতে পারে। এই প্রথমে যে আছে সে হচ্ছে প্যারেন্ট। এই ট্রি এর এই এক নাম্বারটা হচ্ছে প্যারেন্ট, কারণ এইটার থেকে এই সবগুলো বের হয়েছে, তাই না? মূলত এক নাম্বার থেকে সবগুলো বের হয়েছে। কেন? কারণ এক থেকে দুই, দুইয়ের থেকে আবার চার, পাঁচ, পাঁচের থেকে ছয় সাত আট। তাহলে মেইন প্যারেন্ট কে? মেইন প্যারেন্ট হচ্ছে, বা মেইন প্যারেন্ট মানে কি? বাবা মা। তো মেইন বাবা মা হচ্ছে কে? এই এক নাম্বারটা। তো বলছে যে প্যারেন্ট অসীম সংখ্যক চিলড্রেন রাখতে পারে, আর বাইনারি ট্রির ক্ষেত্রে একটা প্যারেন্টের সর্বোচ্চ দুইটা চিলড্রেন থাকতে পারে। তো এটা মনে রাখবেন, বাইনারি ট্রিতে একটা প্যারেন্টের কয়টা চিলড্রেন থাকে? বাইনারি ট্রিতে একটা প্যারেন্টের সর্বোচ্চ দুইটা চিলড্রেন থাকতে পারে, একটাও থাকতে পারে আবার নাও থাকতে পারে, সরি একটা থাকতে পারে এবং দুইটা থাকতে পারে, কিন্তু সর্বোচ্চ দুইটা থাকবে, এর বেশি থাকবে না। যাকে লেফট চাইল্ড এবং রাইট চাইল্ড বলা হয়। এই যে দেখেন, এক নাম্বারের দুইটা চাইল্ড, দুই এবং তিন। এখন একটা হচ্ছে লেফট চাইল্ড আর একটা হচ্ছে রাইট চাইল্ড। আপনার রাইটের রাইট হচ্ছে রাইট চাইল্ড এবং লেফট সাইডে হচ্ছে লেফট চাইল্ড। বাইনারি ট্রিতে প্যারেন্টের দুইটা চিলড্রেনের মধ্যে অর্ডারিং এর প্রয়োজন হয়, যেমন লেফট চাইল্ড এবং রাইট চাইল্ড হয়। তো দুইটা চাইল্ড থাকে, এই যে ট্রি এর ছবি এখানে দিয়ে দিচ্ছে, এটা হচ্ছে প্যারেন্ট। প্যারেন্ট কে আবার কি বলি আমরা? প্যারেন্ট কে আবার আমরা রুট বলি। তো প্যারেন্ট এর, প্যারেন্ট এর নাম হচ্ছে এ। এ থেকে দুইটা চাইল্ড বের হয়েছে, বি এবং সি। আবার সি এর থেকে দুইটা এফ জি, বি এর থেকে দুইটা ডি ই। ঠিক আছে, এখন আপনি আমাকে বল, দেখেন এই জিনিসটা, প্রথম যে প্যারেন্ট থাকবে, সবচেয়ে প্রথম যে নোডটা থাকবে, এই এ বি সি ডি এগুলোকে বলা হয় এক একটা নোড। এখানে 1 2 3 4 থাকতে পারে, কারো নামও থাকতে পারে। গোল চিহ্ন দিয়ে এটার ভিতরে যেটা থাকবে সেটা হচ্ছে প্রতিটা একটা নোড। এ একটা নোড, বি একটা নোড, ই একটা নোড। এখন দেখেন, এ থেকে দুইটা নোড বের হইলো, আরো দুইটা নতুন নোড বের হইলো, এদেরকে আমরা বলবো হচ্ছে চাইল্ড নোড, আর এটা হচ্ছে প্যারেন্ট নোড, কারণ এ থেকে বের হয়েছে। এখন আবার এখানে এটা বি হচ্ছে চাইল্ড নোড, কার চাইল্ড নোড? এর চাইল্ড নোড। আবার বি থেকে যখন ডি আর ই বের হচ্ছে, তখন বিও একটা প্যারেন্ট নোড হয়ে গেল। কার প্যারেন্ট নোড? ডি এবং ই এর প্যারেন্ট নোড। ঠিক আছে, একইভাবে ডি হচ্ছে বি এর চাইল্ড নোড, ই হচ্ছে বি এর চাইল্ড নোড। একইভাবে ডি থেকে যখন আবার নতুন নোড বের হচ্ছে, সেগুলোকে বলা হই আমরা, বলি আমরা চাইল্ড নোড। বাট তখন ডিটা কি হয়ে যায়? প্যারেন্ট নোড হয়ে যায়। ডি একদিকে বি এর চাইল্ড নোড, বি এর চাইল্ড নোড, তাই না? কারণ বি থেকে বের হয়েছে। আবার ডি আরেক দিকে হচ্ছে এইচ এবং আই এর প্যারেন্ট নোড। এই দেখেন প্যারেন্ট নোড, কারণ ডি থেকে দুইটা নোড চাইল্ড বের হয়েছে, সেজন্য ডি আবার একদিকে প্যারেন্ট নোড আর একদিকে হচ্ছে চাইল্ড নোড। তো এগুলো মনে রাখবেন। এখন দেখেন সিবলিং কাকে বলে, সিবলিং কাকে বলে? সিবলিং হচ্ছে এই যে ধরেন এই একটা নোড, এখান থেকে এই এ নোড থেকে দুইটা নোড বের হয়েছে, বি এবং সি। তো এই এ ধরেন আপনার বাবা। এখন আপনার বাবার দুইটা সন্তান, একটা আপনি আর একটা হচ্ছে আপনার বোন। এখন আপনার বাবার দুইটা সন্তান হচ্ছে, একটা আপনি একটা আপনার বোন। এখন আপনি আর আপনার বোন একে অপরের কি হন? ভাই বোন। আর ভাই বোন ইংলিশ কি? সিবলিং। তাহলে সিবলিংস হচ্ছে একটা নোট থেকে যেই নোট গুলো বের হচ্ছে, একটা প্যারেন্ট নোট থেকে যেই চাইল্ড নোট গুলো বের হয়, সেই চাইল্ড নোট গুলো একে অপরের সিবলিংস। ঠিক আছে, তাহলে শেষ। এখন লেভেল কি জিনিস সেটা দেখেন, একটা ট্রি এর মধ্যে লেভেল কোনটা? এই যে প্রথমে রুট নোট আছে এ, সেই এর রুট নোট যেখানে আছে ওই লেভেলটাকে বলা হয় লেভেল জিরো। তারপর রুট নোট থেকে বা এই প্যারেন্ট নোট, এটা প্যারেন্ট নোড এবং এটা রুট নোড, রুট নোড একটাই থাকে মনে রাখবেন। কারণ কি? সবচেয়ে প্রথমে রুট, এই যে আমরা এখানে যে ট্রি এর ছবি দেখলাম, একটা গাছের ছবি যে আমরা দেখলাম, হ্যাঁ, এই গাছের রুট কোনটা? রুট মানে কি? রুট মানে গোড়া। এই গাছের রুট কোনটা? এই যে নিচে এটা, গোড়া কোনটা? এই যে এইটা। এখন একটা গাছের গোড়া তো একটাই থাকে, কিন্তু একটা গাছের শাখা প্রশাখা অনেক থাকে, মানে বাচ্চা কাচ্চা বা চাইল্ড অনেক থাকে, কিন্তু গোড়া একটাই থাকে। তাই প্রতিটা ট্রি এর রুট একটাই হবে, প্রথম নোডটাই হচ্ছে রুট।
এবং প্রথম নোটের লেভেলটা হচ্ছে লেভেল জিরো। সেই রুট নোট থেকে যেই নোটগুলো আবার বের হচ্ছে, মানে যেই চাইল্ড নোটগুলো বের হচ্ছে, এখানে হতে পারে দুইটা, এখানে হতে পারে একটা, এখানে হতে পারে তিনটাও বের হয়েছে, তো সেই চাইল্ড নোটের লেভেলটা হচ্ছে লেভেল ওয়ান। আবার চাইল্ড নোট থেকে আবার যখন নতুন নোটগুলো বের হয়, আরো চাইল্ড নোট বের হয়, তখন এই চাইল্ড নোটটা হয়ে যায় প্যারেন্ট নোট, এবং পরের গুলা যেহেতু চাইল্ড নোট বের হচ্ছে, সেই নতুন চাইল্ড নোটটাকে বলা বা চাইল্ড নোটের লেভেলটাকে বলা হয় লেভেল টু। এভাবে যতগুলা বের হবে প্রতিটার জন্য একটা নতুন করে লেভেল অ্যাড হবে, ঠিক আছে? প্রতিটা নোটের জন্য, প্রতিটা নোট যেখানে থাকে সেটাই হচ্ছে একটা নতুন লেভেল। এখন যদি এই এইজ থেকে আরো একটা বা দুইটা বা তিনটা চাইল্ড নোট বের হইতো, কারণ এখানে বের হয় না, কিন্তু আমি যদি এখান থেকে বের করি নতুন চাইল্ড নোট, তাহলে সেই লেভেলটা এই চাইল্ড নোটের এখানে এই লেভেলটা হয়ে যাবে তখন লেভেল ফোর। আগেরটা ছিল থ্রি, এখন যেটা হবে সেটা হবে ফোর। তো এই হচ্ছে আপনাদের ট্রি। এখন দেখেন কার্নেলের কাজ কি। দেখি আমরা কার্নেলের কাজ কি। কার্নেলের কাজ হচ্ছে একটা অপারেটিং সিস্টেম। কার্নেল যে কি, কার্নেল হচ্ছে একটা অপারেটিং সিস্টেমের নিউক্লিয়াস বা অপারেটিং সিস্টেমের হার্ট। যেমন একটা মানুষ যখন হার্ট ফেল করে তখন সে মারা যায় না। কেন মারা যায়? কারণ তার হার্টই হচ্ছে তার শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গকে সচল রাখতেছে, প্রতিনিয়ত পাম্প করে করে রক্তগুলোকে বিশুদ্ধ করতেছে এবং প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের ব্লাড সার্কুলেশন দিচ্ছে, ব্লাড সাপ্লাই দিচ্ছে, এবং প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গকে কি করতেছে, সচল রাখতেছে। তার মানে মানুষটা বেঁচে আছে। এবং ওই হার্টটা যখন নষ্ট হয়ে যায়, ফেল করে, ব্লক হয়, তখন কি হয়, মানুষও অচল হয়ে যায়। তো অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে অপারেটিং সিস্টেমের হার্ট হচ্ছে কার্নেল। তাই বলছে যে অপারেটিং সিস্টেমের হার্ট এটা। কার্নেলের কাজ কি, কার্নেলের কাজ দেখেন, কার্নেল প্রোগ্রাম সমূহ মেইন প্রোগ্রাম সরি মেইন মেমোরিতে লোড করে এবং কার্নেলের প্রয়োজনে দরকারি ট্রানজিয়েন্ট প্রোগ্রামকে মেইন মেমোরিতে নিয়ে আসে এবং কাজগুলো পুনরায় সেকেন্ড মেমোরিতে ফিরিয়ে দেয়। তাহলে প্রথম কাজ কি, কার্নেলের প্রথম কাজ হচ্ছে ডেটাগুলোকে মেইন মেমোরিতে লোড করা। সেকেন্ড হচ্ছে কার্নেল বিভিন্ন প্রোগ্রাম সমূহকে এক একটা এক এক সময় চলতে দেয়, অর্থাৎ কার্নেল প্রসেসর ব্যবস্থাপনার প্রত্যেকটা অ্যাপ্লিকেশনকে সমান ভাগে ভাগ করে দেয়, অর্থাৎ যার কাজ সে করবে। যেমন আমাদের শরীরের ক্ষেত্রে হার্ট কি করে, সে শুধু ব্লাডটা সাপ্লাই করে দেয়, কিন্তু যেমন ব্লাড ব্রেনের দিকে যদি সাপ্লাই করে, হার্ট তো আর ব্রেনকে কাজ করে দিচ্ছে না, ব্রেনের কাজ ব্রেন নিজেই করে, কিন্তু সে জাস্ট ব্লাডটা সাপ্লাই করতেছে। একইভাবে কার্নেল জাস্ট ডেটাটা সাপ্লাই করে, বাট যার যার কাজ সে নিজেই করে। কার্নেল অনেক সময় প্রোগ্রাম গুলোর মধ্যে মানে একটা ব্রিজ হিসেবে কাজ করে দুইটা প্রোগ্রামের মাঝখানে। মেমোরি ম্যানেজমেন্টের মাধ্যমে অপারেটিং সিস্টেম প্রত্যেকটা জবের জন্য স্থান নির্দিষ্ট করা থাকে, ফলে সিস্টেম ক্র্যাশ করার সম্ভাবনা কম। প্রত্যেকটা হার্ডওয়্যারের জন্য সঠিক সফটওয়্যার ডিভাইসটি ব্যবহার করা কার্নেলের অন্যতম কাজ। এখন আমার কোন হার্ডওয়্যারের ক্ষেত্রে কোন সফটওয়্যার ডিভাইসটা ব্যবহার করলে আমার হার্ডওয়্যারটাও ভালো থাকবে, আমার কাজও হবে এবং হার্ডওয়্যারের কোনো ক্ষতি হবে না, এটা নির্ধারণ করে হচ্ছে কার্নেল। কোনো প্রোগ্রাম, এই যে আমরা প্রোগ্রামিং করি, সেখানে কোন ধরনের ত্রুটি থাকলে, ইরর থাকলে, সেটা আমাদেরকে কে বলে, কার্নেল বলে। যে প্রোগ্রামের ত্রুটিকে সংশোধন করে, শনাক্ত করে এবং সংশোধনও করে। গেল, এখন আসেন অপারেটিং সিস্টেমের কাজ কি। অপারেটিং সিস্টেমের কাজ হচ্ছে প্রসেসর ম্যানেজমেন্ট। অপারেটিং সিস্টেমের জন্য নিম্নলিখিত কাজগুলো করে থাকে। এখন প্রসেসর ম্যানেজমেন্ট অপারেটিং সিস্টেমের জন্য কি কি কাজ করে, এটা ভালো করে পড়বেন,
ইউজার প্রসেস তৈরি করে, ডিলেট করে, সিস্টেম প্রসেস তৈরি করে মানে ক্রিয়েট করে এবং মুছে ফেলে মানে ডিলেট করে, ঠিক আছে? এরকম বাকিগুলো পড়বেন। তারপর মেইন মেমোরি ম্যানেজমেন্ট অপারেটিং সিস্টেমের জন্য কি কি কাজ করে, ফাইল ম্যানেজমেন্ট অপারেটিং সিস্টেমের জন্য কি কি কাজ করে, ইনপুট আউটপুট ডিভাইস মানে এই যে আমাদের কিবোর্ড মাউস এরা অপারেটিং সিস্টেমের জন্য কি কাজ করে, সেকেন্ডারি স্টোরেজ ম্যানেজমেন্ট সে অপারেটিং সিস্টেমের জন্য কি কাজ করে, কমিউনিকেশন ম্যানেজমেন্ট কি কাজ করে, এই যে ডেটা গুলোকে ক্রিয়েট করে, ডিলিট করে, তারপরে ফাইল বা মেসেজ কে সেন্ড করে, রিসিভ করে, এগুলো হচ্ছে কমিউনিকেশন ম্যানেজমেন্ট অপারেটিং সিস্টেমের জন্য করে থাকে। ইনফরমেশন ম্যানেজমেন্ট কি করে, বিভিন্ন ধরনের গ্রুপ ফাইল গুলোকে ম্যানেজ করে। উপরোক্ত প্রধান কাজ ছাড়া অপারেটিং সিস্টেম আবার নিম্নলিখিত কাজগুলো করে থাকে, যেমন হার্ডওয়্যারের অবস্থান পর্যবেক্ষণ করা, হার্ডওয়্যার কোথায় আছে, হার্ডওয়্যারে কোনো ইরর থাকলে সেটাকে সে ফাইন্ড আউট করে, মেইন মেমোরিতে কোন প্রোগ্রামকে আমাকে এখন লোড করতে হবে সেগুলো সে লোড করে, মেইন প্রোগ্রাম মানে মেইন মেমোরিতে প্রোগ্রামকে লোড করে, পরিচালনা করে, ঠিক আছে? তা করবেন। তারপর দেখেন কম্পিউটিং এনভায়রনমেন্টের বর্ণনা, ট্রেডিশনাল কম্পিউটিং, এটা আপনারা পড়ে নিবেন, এটা কখন পরীক্ষায় তেমন একটা আসে না। তো নিচের দিকে চলে যাই, এটা দেখেন পিয়ার টু পিয়ার কম্পিউটার। পিয়ার টু পিয়ার কম্পিউটার কি? ডিস্ট্রিবিউটেড সিস্টেমের আরেকটা স্ট্রাকচার হচ্ছে পিয়ার টু পিয়ার বা পি টু পি, ঠিক আছে? সিস্টেম মডেল, এই মডেলে কি থাকে, ক্লায়েন্ট এবং সার্ভার একে অপর হতে পার্থক্য করা যায় না, বরং সিস্টেমের মধ্যে সবগুলো নোড পিয়ার হিসেবে গণ্য করা হয়। যখন একটা নোড, এ দেখেন পিয়ার টু পিয়ার এর ছবি দিচ্ছে, পিয়ার টু পিয়ার মানে কি, এই কম্পিউটার থেকে এই কম্পিউটারের মধ্যে যে কানেকশন এটাই হচ্ছে পিয়ার টু পিয়ার, আবার এই কম্পিউটার থেকে এই কম্পিউটারের মধ্যে কানেকশন পিয়ার টু পিয়ার, এটা থেকে এটার কানেকশন পিয়ার টু পিয়ার, আবার এই কম্পিউটার থেকে এই কম্পিউটারের যে কানেকশন এটা হচ্ছে পিয়ার টু পিয়ার কানেকশন, দ্য পিয়ার টু পিয়ার মডেল। ক্লাউড কম্পিউটিং কি জিনিস, দেখেন ক্লাউড কম্পিউটিং হচ্ছে এক ধরনের কম্পিউটিং বা কম্পিউটিং স্টোরেজ। স্টোরেজ মানে কি, এই যে আমাদের বলে না মোবাইল চালানোর সময় যদি মোবাইলের জায়গা না থেকে বলে না স্টোরেজ ফুল, স্টোরেজ আউট এরকম বলে, তার মানে স্টোরেজ হচ্ছে এক ধরনের মেমোরি যেখানে আমরা সব ডেটাকে স্টোর করে রাখি। তো ক্লাউড কম্পিউটিং হচ্ছে একটা কম্পিউটিং স্টোরেজ। ক্লাউড মানে নেই, তার মানে সে কোথায় থাকবে, আকাশে থাকবে। তাহলে ক্লাউড কম্পিউটিং জিনিসটা কি, এখন আমরা দেখি যে নেটওয়ার্কের একটা সার্ভিস সিস্টেমে অ্যাপ্লিকেশন ডেলিভার করে হচ্ছে ক্লাউড কম্পিউটিং, কখন একটা ভার্চুয়ালাইজেশন একটা লজিক্যাল এক্সটেনশন, এটা হচ্ছে ভার্চুয়ালাইজেশনের একটা লজিক্যাল এক্সটেনশন। ভার্চুয়ালাইজেশন কি, ভার্চুয়ালি যে প্রোগ্রাম গুলো থাকে সেটার একটা লজিক্যাল এক্সটেনশন, কারণ এটা ভার্চুয়ালাইজেশন কে এর ফাংশনালিটির বেস হিসেবে ব্যবহার করা হয়। যেমন অ্যামাজন ইলাস্টিক কম্পিউট ক্লাউড, এই ফ্যাসিলিটিতে সহজ সার্ভার, কয়েকটা মিলিয়ন ভার্চুয়াল মেশিন এবং পেটাবাইট এর স্টোরেজ রয়েছে কোন ইন্টারনেট ব্যবহারকারীর জন্য। ইউজাররা কতটুকু রিসোর্স হিসেবে তা ব্যবহার করতে পারে, যেমন ধরেন এখানে কি বলছে, বিভিন্ন ধরনের ক্লাউড কম্পিউটিং সম্পর্কে নিচে আলোচনা করছে, এটা আপনারা পড়বেন, যে বিভিন্ন ধরনের ক্লাউড কম্পিউটিং এর নাম বলো, জিজ্ঞাস করবে, পাবলিক ক্লাউড, প্রাইভেট ক্লাউড, হাইব্রিড ক্লাউড, সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস, তারপর প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস, সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস সাস, প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস পাস, তারপর ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস, ঠিক আছে? এগুলো এগুলোর কোনটার কি কাজ, যেটা পাবলিক ক্লাউড তার কাজ হচ্ছে এই ক্লাউডটা ইন্টারনেটের মাধ্যমে যে কারো কাছ থেকে অ্যাভেলেবল বা যে কোনো সার্ভিসের জন্য পরিশোধ করতে চায়, অর্থাৎ এই ক্লাউডের মাধ্যমে আমরা ইন্টারনেটের মাধ্যমে
যে কারো কাছ থেকে, বুঝাই তো যাচ্ছে, পাবলিক সুবিধা, যে কারো কাছ থেকে আমরা সার্ভিস নিতে পারি। প্রাইভেট ক্লাউড হচ্ছে এই ক্লাউডটা যে একটা কোম্পানি তার নিজের ব্যবহারের জন্য রান করে, অর্থাৎ এটা কি প্রাইভেট পার্সোনাল যে কোনো একটা কোম্পানির ক্লাউড। হাইব্রিড হচ্ছে এটা এই ক্লাউড যাতে পাবলিক এবং প্রাইভেট ক্লাউড কম্পোনেন্ট রয়েছে। এটা হচ্ছে এমন এক হাইব্রিড, মানে হচ্ছে দুইটা ক্লাউডের কম্বিনেশন, পাবলিক এবং প্রাইভেটের কম্বিনেশন। দেখেন এখানে একটা ছবি দিছে, ক্লাউড কম্পিউটিং এর ছবি। তো এখানে দেখেন, এখানে বলছে এটা হচ্ছে, এগুলো হচ্ছে সার্ভার, এটা হচ্ছে পুরাটা একটা ক্লাউড। এই দেখেন মেঘের মতো করে এঁকে দিচ্ছে, তাই বলে ক্লাউড কম্পিউটিং। এর মধ্যে কি কি আছে? সার্ভার থাকে, ভার্চুয়াল একটা ডেস্কটপ থাকে, তারপরে সফটওয়্যার এর কিছু প্ল্যাটফর্ম থাকে, কিছু অ্যাপ্লিকেশন থাকে, আর স্টোরেজ ডেটা, যে ডেটা গুলোকে আমি স্টোর করে রাখছি এই ক্লাউড কম্পিউটিং এর মধ্যে। সেটা কার সাথে কানেক্টেড? এটা কানেক্টেড হচ্ছে রাউটারের থেকে, রাউটারের সাথে, কারণ কি এটা তো ইন্টারনেটের মাধ্যমে আমরা ইউজ করি, তো এটা রাউটার থেকে ইন্টারনেট বের হচ্ছে, তাহলে রাউটারের সাথে কানেক্ট হয়ে যায়, পিসির সাথে কানেক্ট হয়, ট্যাবের সাথে, মোবাইলের সাথে, প্রিন্টারের সাথে, এভাবে বিভিন্ন ধরনের ডিভাইস সাথে, অর্থাৎ এন্ড ইউজারদের সাথে কানেক্টেড হয়। এন্ড ইউজার কারা? এই যে পিসি যে ইউজ করতেছে, ট্যাবটা যে ইউজ করতেছে, মোবাইল যে ইউজ করতেছে, বা প্রিন্টার যে ইউজ করতেছে, এরা সবাই হচ্ছে এন্ড ইউজার। এখানে বিভিন্ন ধরনের কম্পিউটার, মানে বিভিন্ন জেনারেশনের যে কম্পিউটার সেগুলোর কথাই এই জায়গাটাতে বলছে, এবং একটা কি দিছে, টেবিল এঁকে দিছে যে ফার্স্ট জেনারেশনের যে কম্পিউটার সেগুলোর টেকনোলজি ছিল, কি কি সফটওয়্যার ছিল, তার কম্পিউটার বা মেশিনটার নাম কি ছিল, এবং এই যে ফার্স্ট জেনারেশনের কম্পিউটার সেটার বৈশিষ্ট্য কি ছিল। তার বৈশিষ্ট্য কম্পিউটার মেমোরিতে ম্যানুয়ালি প্রোগ্রাম ইনপুট করার পর এক্সিকিউট করা হতো। তো ফার্স্ট জেনারেশন যেটা, সেটা সাল কত থেকে কত? 1945 থেকে 54, বা সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, ফিফথ জেনারেশন, এভাবে আরো আপডেট হইতে এগুলো করার জন্য, ঠিক আছে। তবে ইম্পর্টেন্ট জিনিস করবেন যেটা, যে ফার্স্ট জেনারেশন অপারেটিং সিস্টেমের ফিচার গুলা কি কি বলেন, বৈশিষ্ট্য বলেন। এটা ভাইবার সময় আসতে পারে, রিটার্নও আসতে পারে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, এগুলার ফিচার গুলা পড়বেন বা বৈশিষ্ট্য গুলা পড়বেন। লিনাক্স, আমরা যে লিনাক্স অপারেটিং সিস্টেম ইউজ করি, সেই লিনাক্স এর ইতিহাস, যে 1957 সালে সে কিভাবে আবিষ্কার হলো, কিভাবে কাজ করা শুরু হলো, এই ইতিহাস গুলো এখানে আছে। দিস ইজ নট ইম্পর্টেন্ট, ঠিক আছে, জেনারেল নলেজ এর জন্য ফেল করতে পারে। তারপর দেখেন নিম্নে একটা লিনাক্স এর ক্রমবিকাশ চিত্রের মাধ্যমে দেখানো হলো, অর্থাৎ এই যে টেবিলটা, লিনাক্স এর যে ইতিহাস, এই দুইটা টেবিল, এটাকে একটা ছবির মাধ্যমে আবার এখানে দেখাইছি, যে 1969 এ লিনাক্স, কোন লিনাক্স ছিল, 1971 এ কোন লিনাক্স আসলো, লিনাক্স এর কোন এডিশনটা আসলো, তারপরে 1981 এ লিনাক্স এর কোন কোন এডিশন আসছে, সেগুলো ছবির মাধ্যমে এখানে দেখাইছে, এবং ডিটেলস এ পরবর্তীতে বলে দিছে যে 1983 তে কে লিনাক্স টাকে আবিষ্কার করলো। এক্সিকিউটেড মেশিন হিসেবে অপারেটিং সিস্টেম এবং রিসার্চ ম্যানেজার। আচ্ছা, দেখেন অপারেটিং সিস্টেমের সাধারণ বৈশিষ্ট্য সমূহের ধারণা কি থাকে? মেইন মেমোরি থাকে, টাইম শেয়ারিং সুপারভাইজার হিসেবে ইউজার 1 2 3 ডট ডট ইউজার n, মানে মাঝখানে আরো ইউজারও থাকতে পারে, সেটা কোথায় থাকে? সিপিইউতে, সিপিইউতে মেইন মেমোরির মধ্যে। তারপর ইউজার n আছে, ইউজার n এর মধ্যে কে আছে? টার্মিনাল 1 হচ্ছে ইউজার 1,
ইউজার ওয়ান টার্মিনাল ওয়ান ইউজ করে, ইউজার টু যে আছে সে আবার টার্মিনাল টু, ইউজার থ্রি টার্মিনাল থ্রি, তেমনি ডট ডট দিয়ে, অর্থাৎ মাঝখানে যত ইউজার তারা সেই টার্মিনালটা ইউজ করবে, ইউজার এন টার্মিনাল এন ইউজ করে। ঠিক আছে, এটা হচ্ছে অনলাইন স্টোরেজ, ডেটাটা ওখানে স্টোর করা হচ্ছে। হ্যালো, এটা দেখেন, নিম্নে এমএস ডোস এক্সিকিউশন সাইকেলের এমএস ডোস লাইনার স্ট্রাকচার দেওয়া হলো। এমএস ডোস এক্সিকিউশনের একটা স্ট্রাকচার দেখেন কি থাকে, ফ্রি মেমোরি থাকে দুই পাশে দুইটা, এ তে একটা ফ্রি মেমোরি, বি তে একটা ফ্রি মেমোরি, বি তে প্রসেস করা হয়, তারপর কমান্ড ইন্টারপ্রেটার সেই প্রসেসটাকে নিয়ে কাজ করে এবং কার্নেল থাকে। এখানে এতে এ অংশে এ অংশে প্রসেসটা থাকে না, শুধু প্রসেসটা থাকে না, থাকে ফ্রি মেমোরি, কমান্ড ইন্টারপ্রেটার এবং কার্নেল। কার্নেলের কাজ বলছি না, কার্নেল কি, কার্নেল হচ্ছে একটা অপারেটিং সিস্টেমের হার্ট, সে কি করে বিভিন্ন ধরনের কমান্ডকে এক্সিকিউট করে এবং বিভিন্ন ধরনের ডেটাকে মেমোরিতে পাঠিয়ে দেয়। তারপর দেখেন বলছে যে এমএস ডোস লেয়ার স্ট্রাকচারের কাজ কি, প্রথমে থাকে হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম, যেটা রেসিডেন্ট সিস্টেম প্রোগ্রামের সাথে কানেক্টেড হয়ে কাজ করে, এবং আমরা এর আগে যে এমএস ডোস দেখে আসলাম স্ট্রাকচারটা যে দেখছি, তারপরে রেসিডেন্ট সিস্টেম প্রোগ্রামটা এমএস ডোস ডিভাইসের সাথে কানেক্টেড হয়ে কাজ করে। উইন্ডোজ অপারেটিং সিস্টেমের বৈশিষ্ট্য এখানে দেখেন, এখানে উইন্ডোজ অপারেটিং সিস্টেম কত সালে কে আবিষ্কার করছে, কবে কবে আপডেট হয়েছে, কোন কোন ভার্সন আসছে, এই যে উইন্ডোজ এর ভার্সন 1 কবে প্রথম আসলো বাজারে, তারপর উইন্ডোজ ভার্সন 3 কবে আসলো, 2 কবে আসলো, 4 কবে আসলো, এই মানে এটা হচ্ছে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের ইতিহাস। তারপরে পড়বেন, যেটা পড়বেন সেটা হচ্ছে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের বৈশিষ্ট্য, এটা খুবই ইম্পর্টেন্ট। এখন আস্তে আস্তে প্রতিটি অপারেটিং সিস্টেমের ডিটেলস আপনাকে বলবে, ইতিহাস বলবে আর বৈশিষ্ট্য বলবে। আপনারা শুধু পড়বেন যে প্রথম কবে আবিষ্কৃত হয়, প্রথমটা পড়লেই হবে, প্রথম কবে এবং কে আবিষ্কার করে এবং সেটার বৈশিষ্ট্য। একইভাবে লিনাক্স অপারেটিং সিস্টেম প্রথম কবে এবং কে আবিষ্কার করে এবং সেটার বৈশিষ্ট্য। ঠিক আছে, যে লিনাক্স অপারেটিং সিস্টেমের বৈশিষ্ট্য কি ব্যাপার, এটা হচ্ছে ইউনিক্স, ইউনিক্স অপারেটিং সিস্টেম, তারপরে আছে হচ্ছে লিনাক্স অপারেটিং সিস্টেম। ঠিক আছে, এই চ্যাপ্টারটা কিন্তু এখানে শেষ। লাস্টের দিকে তিনটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে লিনাক্স, ইউনিক্স এবং উইন্ডোজ অপারেটিং সিস্টেম, এই তিনটা অপারেটিং সিস্টেম কবে আবিষ্কৃত হয়, কে আবিষ্কার করে এটা, এবং তাদের বৈশিষ্ট্য গুলো পড়বেন, শেষ। তারপরে অনুশীলনীর যে প্রশ্ন আছে এটা আপনারা বাসায় পড়বেন। বাসার হোমওয়ার্ক হচ্ছে অনুশীলনীর প্রশ্নগুলো পড়ে মুখস্থ করে ভালো করে বুঝে তারপর না দেখে খাতায় লিখবেন, যেগুলো পড়ার পরেও বুঝতে পারবেন না, মনে করবেন যে বুঝতে পারছেন না, ওইটা রেখে দিবেন, আমার কাছে পরবর্তী ক্লাসে জিজ্ঞেস করবেন। কিন্তু মোটামুটি অনুশীলনীতে যা আছে এগুলো আমি বইয়ের মধ্যে থেকে, চ্যাপ্টারের মধ্যে থেকে পড়ায় দিলাম। এখন আপনারা অনুশীলনীর প্রশ্নগুলো পড়ে, কারণ দেখেন এই যে সাইডে কিন্তু বোর্ডের নাম লেখা, কত সালে কোন কোন সালে 21 প্রশ্নগুলো আসছে, অপারেটিং সিস্টেম কি, এটা 4 ভাবে আসতে পারে এবং ম্যাক্সিমাম টাইমে এই প্রশ্নটা আসে। আপনারা এই প্রশ্নগুলো সব হোমওয়ার্ক হচ্ছে অনুশীলনীতে যতগুলো প্রশ্ন আছে সব প্রশ্নগুলো ভালো করে পড়ে খাতায় লিখবেন না দেখে, এবং আমাকে ছবি তুলে পাঠিয়ে দিবেন, দ্যাটস ইট, এটাই হচ্ছে হোমওয়ার্ক। তাহলে আমাদের চ্যাপ্টার 1 শেষ হবে, পরবর্তী ক্লাসে আমাকে জিজ্ঞেস করবেন যদি কোনো প্রবলেম থাকে এই চ্যাপ্টারে, সেটা নিয়ে জিজ্ঞেস করবেন, আর না থাকলে আমরা সেকেন্ড চ্যাপ্টার শুরু করবো। আজকের ক্লাস এ পর্যন্তই।